প্রিয় দর্শক, আপনাকে জানাই ইসলামিক সম্ভাষণা। আসসালামু আলাইকুম। ইসলাম প্রতিদিন আয়োজিত সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস লিমিটেড নিবেদিত কোরআন হাদিস অনুষ্ঠানের বিশেষ আয়োজন মুসলিম হয়েও যেতে পারবেন না জান্নাতে। অনুষ্ঠানটি যারা যেখানে বসে যেভাবে উপভোগ করছেন সকলকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি। আমি তামিম হোসাইন শাওন। প্রিয় দর্শক, মুসলিম হয়েও যেতে পারবেন না জান্নাতে। কারা যেতে পারবেন না জান্নাতে? তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা হারাম খাদ্য গ্রহণ করেছেন, তাদেরকে নিয়ে আজকের আলোচনা। দর্শক, আমি এমন অনেক ব্যক্তি দেখেছি, অনেক পরীক্ষার্থী দেখেছি, যারা প্রশ্ন হাতে পেয়েও, যাদের কাছে প্রশ্ন আসার পরও তারা প্রশ্নকে অবহেলা করেছে, সময় নেই বলে রেখে দিয়েছে, সময়কে অবহেলা করেছে, সেই প্রশ্নের তোয়াক্কা করেনি, পরবর্তীতে ফল দাঁড়িয়েছে, পরীক্ষার হলে গিয়ে খাতা রয়েছে ফাঁকা, ফল এসেছে ফেল। দর্শক, সেই পরীক্ষার্থীদের মতোই আমরা দুনিয়াতে রয়েছি একটি পরীক্ষা কেন্দ্রে, যেখানে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। আর এই পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের জন্য মিলবে পরম শান্তি সুখের ঠিকানা জান্নাত। আর এই পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো আমাদের হাতে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যখন ইমান আনয়ন করেছি, ইমান গ্রহণ করেছি আল্লাহ তাআলার উপর, কোরআনের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তখনই কিন্তু আমাদের কাছে কোরআনের মাধ্যমে বেশ কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রধান হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, এই চারটি বিষয় ইমান আনার পরে। আর এই চারটি বিষয় হচ্ছে আমাদের প্রশ্ন, যেগুলোর উপর আমল করলে আমাদের মিলবে জান্নাত। আর এই প্রশ্নগুলো যদি আমরা সঠিকভাবে দিতে পারি, একজন পরীক্ষার্থী যদি তার কাছে আসা প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর লিখেন, তারপরে সেই প্রশ্নগুলোর মধ্যে যদি ফাঁক থেকে যায়, অর্থাৎ পূর্ণ তথ্য না আসে, অথবা যদি এমন হয় যে সে ব্যক্তি যে উত্তর লিখেছেন সেগুলো অস্পষ্ট রয়ে গেছে হাতের লেখা, তাহলে কিন্তু সেই প্রশ্নগুলো তার গ্রহণযোগ্য হবে না, বরং সে বরাবরের নেই প্রশ্নের উত্তর দিয়েও ফেল করবে। আমাদের বিষয়টিও তেমনই। আমাদের দুনিয়াতে আমরা যখন এসেছি, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, তখন আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এই চারটি বিষয়ের আমল করার কথা বলা হয়েছে, তখন কিন্তু এই বিষয়গুলো সম্পৃক্ত আরও অনেকগুলো বিষয় রয়ে গেছে আমাদের আমাদের কাছে, যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরার বিষয়, যেগুলো আমরা যদি পরিপূর্ণভাবে আমল না করি, সঠিকভাবে আমল না করি, তাহলে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, যে আমলগুলো দেওয়া হয়েছে, সেগুলো পরিপূর্ণ হবে না। আর তার মধ্যে একটি বিষয় হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। যদি আমরা হালাল খাদ্য গ্রহণ না করি, হালালভাবে উপার্জন না করি, তাহলে কিন্তু সেই আমাদের যেই হালাল খাদ্য, যেই খাদ্য দ্বারা আমাদের শরীর পূর্ণ হয়ে এবাদত করব, সেটি গ্রহণযোগ্য হবে না। এবং আমরা যে হালাল উপার্জন না করে হারাম উপার্জন দ্বারা যে দান করব, সদকা করব, জাকাত আদায় করব আর হজ করব, সেগুলো কিন্তু কবুল হবে না। তাহলে প্রিয় দর্শক, আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমরা যে এবাদতগুলো করব, মূল এবাদতগুলো করব, এই এবাদতগুলো করার জন্য আমাদের যে শরীর ব্যবহার হবে, সেই শরীরে যেন হারাম খাদ্য প্রবেশ না করে, বরং হালাল খাদ্য দ্বারা পরিপূর্ণ হয়। এটি আমার কথা নয়, বরং এটি আল্লাহ রাব্বুল আলামিন বারংবার পবিত্র কোরআনে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল খাবার তোমাদের জন্য হালাল করেছেন তোমরা সেগুলোকে হারাম করে দিও না, অর্থাৎ সেগুলো উপার্জনের মাধ্যম, সেগুলো বক্ষণ করার মাধ্যম, সেগুলো উদরে নেওয়ার মাধ্যম, সেগুলো দ্বারা উদর পূর্ণ করার মাধ্যম যেন হারাম না হয়, হালাল হয়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলে গিয়েছেন, যে ব্যক্তির শরীর হারাম খাদ্য দ্বারা পরিপূর্ণ হয় সে ব্যক্তির শরীর জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তির উপার্জন হারাম হবে, সেই উপার্জন দ্বারা সে যে দান করবে, জাকাত আদায় করবে, সদকা করবে, হজ করবে, সেগুলো কোনো কাজেই আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ব্যাপারগুলো বারবার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম খাদ্য গ্রহণ করার ব্যাপারে বারবার নিষেধ করে গিয়েছেন আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণীতে সুসংবাদ দিয়ে দিয়েছেন তাদেরকে, যারা হালালভাবে উপার্জন করে, হালালভাবে খাদ্য গ্রহণ করে, যারা নিজ কাজের মাধ্যমে উপার্জন করে,
তাদের রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন তাদের জন্য আল্লাহ নিজে সাহায্যকারী হবেন এবং তারা কখনো বিপদে পতিত হবেন না। এছাড়াও বলেছেন যারা হালালভাবে নিজের কাজ দ্বারা উপার্জন করে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা হালালভাবে নিজ কাজের দ্বারা উপার্জন করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীগণ যারা রয়েছেন তাদের সাথে জান্নাতে থাকবেন এবং তারা যে পূর্ণ নিয়ে কিয়ামতের ময়দান উঠবেন সে ব্যক্তিও সেই পরিমাণ পূর্ণ নিয়ে কিয়ামতের ময়দান উঠবেন। তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের ইবাদতগুলো মূল ইবাদতগুলো পূর্ণ হওয়ার জন্য আমাদের হালাল খাদ্য গ্রহণ করতে হবে, হারাম খাদ্য হারাম উপার্জন পরিত্যাগ করতে হবে। হালাল খাদ্য বলতে আমরা কি বুঝি, সেই হালাল খাদ্যগুলো কিভাবে আসতে পারে সেই আলোচনা যদি যাই তাহলে তিনটি মাধ্যমে আসলে ইসলাম খাদ্যকে হালাল হারামের বিবেচনা করে। তার মধ্যে একটি হচ্ছে খাদ্য সংগ্রহের উপায় উপকরণ হালাল হওয়া, অর্থাৎ আপনি যেই খাদ্যটি গ্রহণ করছেন সেটির উপার্জনের মাধ্যম যেন হালাল হয়, আপনি যেই অর্থ দ্বারা সেটিকে ক্রয় করছেন সেই উপার্জিত অর্থ যেন হালাল হয়, যেই উপায় অবলম্বনে আপনি সেটিকে সংগ্রহ করছেন সেটি যেন হালাল হয়। চুরির হলে সেটি কিন্তু হারাম হয়ে যাবে, ডাকাতির হলে হারাম হয়ে যাবে, অন্যকে যদি ঠকি আপনি আনেন সেটিও কিন্তু হারাম হয়ে যাবে। তাহলে এই সংগ্রহের মাধ্যম হালাল হওয়া, এটি হচ্ছে খাদ্য হারাম হালাল হওয়ার ব্যাপারে প্রধান কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে খাদ্য প্রস্তুত প্রণালী বা খাবার উপযোগীকরণ বা প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া হালাল হওয়া, অর্থাৎ যে প্রক্রিয়া খাবারটি আপনার কাছে আসছে, খাবারটি তৈরি হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, সেটি হালাল হওয়া। যদি কোনো প্রাণী হয় সেক্ষেত্রে আপনার সেই প্রাণীটি জবাই করার ক্ষেত্রে যেন সেটি আল্লাহর নামে জবাইকৃত হয়, যার যেটি আপনার জন্য হালাল হবে, আর এর বাইরে যদি হয় তাহলে সেটি আপনার জন্য হারাম হয়ে যাবে। এমনিভাবে খাবার তৈরির বিষয়েও এমন কিছু যদি ব্যবহার করা হয় সেই তৈরির ক্ষেত্রে যেগুলো হারাম তাহলে কিন্তু সেই খাবার হারাম হয়ে যাবে। তো এই প্রক্রিয়াজাতকরণ উপযোগী বা খাবার তৈরিকরণ উপযোগী যদি হালাল হয় তাহলে এটি হালাল হয়ে যাবে, যদি হারাম হয় তাহলে সেই খাবার হারাম বলে গণ্য হবে। আরেকটি যে মাধ্যম হালাল হারাম বিবেচনা সেটি হচ্ছে খাদ্য মূলগত বা বস্তুগতভাবে সেটি হালাল হওয়া, অর্থাৎ যেগুলোর ব্যাপারে কোরআনে বা হাদিসে নিষেধাজ্ঞা এসেছে যে এই খাবারগুলো কোনো ব্যক্তি কোনো মুসলমান খেতে পারবেন না সেগুলো অবশ্যই আমাদের জন্য হারাম, আর যেগুলো খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আসেনি সেগুলো আমাদের জন্য হালাল, সেই খাবারগুলো আমরা খেতে পারবো। অর্থাৎ এই তিনটি উপায়ে আমরা খাদ্যের হালাল হারাম বিবেচনা করতে পারবো। আর এই খাদ্য যদি আমাদের জন্য হালাল হয় তাহলে কিন্তু আমাদের জন্য মিলবে জান্নাত, আর যদি কোনোভাবে এই খাদ্য যদি আমাদের জন্য হারাম হয়ে যায় তাহলে কিন্তু আমরা শত আমল করে আমাদের সকল ইবাদত কিন্তু সম্পূর্ণভাবে করেও আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। প্রিয় দর্শক, আরেকটি কথা যেটি না বললেই নয়, ধরুন আপনাকে যদি এমন খাবার কেউ দেয় যেটি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার স্বাদের জীবন নাশ হয়ে যাবে, আপনার স্বাদের জীবন সুখের জীবন নষ্ট হয়ে যাবে, তাহলে কি আপনি সেই খাবার গ্রহণ করবেন দুনিয়াতে? কখনোই না। তাহলে কেন আপনি এমন খাবার গ্রহণ করছেন, এমন উপার্জন গ্রহণ করছেন যেটি আপনার চিরস্থায়ী জীবনকে অসুখের করে তুলবে, চিরস্থায়ী জীবনকে বিষিয়ে তুলবে? আপনি এমন খাবার গ্রহণ করুন, আপনি এমন উপার্জন গ্রহণ করুন যেটি আপনাকে নিয়ে যাবে পরম শান্তি সুখের ঠিকানা জান্নাতে। প্রিয় দর্শক, হতাশা নয়, আমরা আশার বাণী শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেগুলো কবিরা গুণার অন্তর্ভুক্ত হয়। আর সেই ক্ষমা প্রার্থনার জন্য ক্ষমার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে অনেক বেশি তাওবা করতে হবে, এবং আমরা যেই হালালভাবে খাদ্য গ্রহণ না করে হারামভাবে খাদ্য গ্রহণ করছি সেই হারাম পথ থেকে হারাম উপার্জনের পথ থেকে ফিরে আসতে হবে, তাওবা করতে হবে যে এই পথে আমরা কখনো আর যাব না, এবং অনেক বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলেই কিন্তু আমরা পেতে পারি আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, আমাদের মিলতে পারে পরম শান্তি সুখের ঠিকানা জান্নাত। দর্শক, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বেশি আলোচনা করব। যারা জান্নাতে যেতে পারবেন না মুসলিম হয়েও সেই ব্যক্তিরা কারা? যদি আপনার মাঝে এই বিষয়টি থেকে থাকে যে আপনি হালাল খাদ্য সবসময় গ্রহণ করেন, হারাম খাদ্য গ্রহণ করেন না, নামাজ রোজা সাদ জাকাত সঠিকভাবে আদায় করেন, তবু আপনার জন্য আরও বেশ কিছু পথ রয়েছে যেগুলো একটি যদি আপনি অবলম্বন না করেন তাহলে কিন্তু আপনি জান্নাত যেতে পারবেন না, সেই বিষয়গুলো কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী পর্বগুলোতে। আমাদের আলোচনা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন, এবং আপনার মুসলিম ভাইয়ের জন্য আপনার বন্ধুর জন্য এগুলো শেয়ার করতে পারেন আপনার সোশ্যাল মাধ্যমে। দর্শক,
দেখা হবে পরবর্তী আলোচনায়, পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।